হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার এন্ড মিসেস হাসান। আমি হাসান ইমাম আছি আপনাদের সাথে, আর আমি নুসাইবা হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি, এটা কিন্তু গত বছরের একটা ভিডিও। আমার হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে আমি ওকে সারপ্রাইজ দিয়েছিলাম, ওই ভিডিওটা আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে এই ভিডিওটা আমাদের চ্যানেলের বলা যায় যে মাইল ফলক, কারণ আমরা যখন গত বছর এই ভিডিওটা, ওর বার্থডের ভিডিওটা যখন ফেসবুকে আপলোড করি, তখন প্রচুর পরিমাণে সাড়া পায় আমাদের ফ্রেন্ডদের কাছ থেকে। তারা দেখে এতটাই মুগ্ধ হয় যে আমাদেরকে ওরা মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে বলে যে এটা তারা শেয়ার করতে চায়, বাট প্রাইভেসি থাকার কারণে ওটা ওরা শেয়ার করতে পারছিল না। তো তখন থেকে আসলে আমরা চিন্তা করছিলাম যে আমরা যে স্পেশাল ওকেশন গুলোতে যে সারপ্রাইজ আয়োজন গুলো করা হয় বা সারপ্রাইজ ডেকোরেশন করা হয়, সেলিব্রেশন করা হয়, এই ভিডিও গুলো আমরা আমাদের একটা চ্যানেল করে সেখানে শেয়ার করি। ফেসবুকে আসলে শেয়ার করলে একটা সময় দেখা যায় যেটা আর খুঁজে পাওয়া যায় না বা ওইভাবেই হয় না, যে কারণে আমরা একটা চ্যানেল ওপেন করার পরিকল্পনা করি এবং সেখান সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই ইউটিউব চ্যানেলটা তৈরি করা। মানে মোট কথা হলো, ফেসবুকে আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে এতটাই সাড়া পাই যে মানে ওর ফেসবুকের ওয়ালেও অনেকে কমেন্ট করে এবং আমার ফেসবুকেও। সো মানে অনেকে এইভাবে উৎসাহ দেয় যে তোমরা যেভাবে লাইফ লিড করো, তোমাদেরকে দেখে খুব ভালো লাগে, তো তোমরা কিন্তু চাইলে তোমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে অন্যদেরকে মেসেজ দিতে পারো। তো আমরা চিন্তা করলাম যে এর মাধ্যমে আমরা কিভাবে মেসেজ দিব আসলে। তো চিন্তা করতে করতে ও বললো যে ইউটিউবই একমাত্র মাধ্যম যেখানে নাকি অনেক মানুষই বিভিন্ন ভিডিও দেখে থাকে, তো আমরা যদি আমাদের এই বিশেষ বিশেষ মুহূর্তগুলো যদি শেয়ার করি অন্যদের সাথে, তারা বুঝতে পারবে যে আসলে ওদের লাইফস্টাইলটা অনেক সিম্পল এবং আমরা আসলে এই চেষ্টা করি আমাদের অবস্থান থেকে যতটা হ্যাপি থাকা যায়। আমরা কখনো অন্যদের লাইফস্টাইল দেখে আফসোস করি না বা আমাদের মধ্যে আসলে ওইরকম কোনো কিছু কাজ করে না, বরঞ্চ কাউকে হ্যাপি দেখলে আমাদের ভালো লাগে। বাট আমরাও চেষ্টা করি আমাদের অবস্থান থেকে যতটা সম্ভব দুজনকে হ্যাপি রাখতে, সেটা আর আমরা আমাদের হ্যাপিনেস খুঁজে পেয়েছি খুব ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে, যেগুলো নাকি মানুষ ভাবে যে এগুলো আসলে কিছুই না, কিন্তু আমরা চিন্তা করেছি এবং আমরা যেটা ভাবি আমরা ছোট্ট ছোট্ট দিকগুলোকে আসলে সুখে থাকার মাধ্যম হিসেবে ইউজ করে থাকি, যেগুলো নাকি অন্যদের কাছে তেমন কিছুই মনে হয় না, মনে হয় যে আসলে এগুলো নিয়ে এত এক্সাইটেড হওয়ার কি আছে। বাট হ্যাপিনেস কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে, আপনি কিভাবে আসলে আপনার লাইফটাকে হ্যাপি রাখবেন, কিভাবে গুছিয়ে রাখবেন, সেটাই আসলে হ্যাপিনেস এর জন্য আসলে খুব লাক্সারি লাইফস্টাইল বা লাক্সারি জীবনযাপনের প্রয়োজন হয় না। হ্যাপিনেস আসলে ডিপেন্ড করে, যদি বিবাহিত হয় সেক্ষেত্রে আসলে তার পার্টনার বা তার জীবন সঙ্গীর সাথে তার আন্ডারস্ট্যান্ডিং কেমন, তার উপরে ডিপেন্ড করে আসলে আপনি কতটা হ্যাপি হবেন। যদি আপনার পার্টনার ভালো হয় বা আপনার ওয়াইফ আপনার ভালো হয়, আপনার সাথে আন্ডারস্ট্যান্ড করে, আপনি তাকে বোঝেন, আপনার কষ্টগুলো সে বোঝে, আপনার সুখগুলো সে বোঝে এবং সেইভাবে সে ফিডব্যাক দেয়, তাহলে আপনি হ্যাপি হতে পারবেন। এছাড়া আসলে মনে করেন যে অনেক টাকা, অনেক কিছু আছে, অনেক লাক্সারি লাইফস্টাইল, অনেক কিছু আছে, কিন্তু আপনি তারপরে হতাশায় ভুগবেন, আপনি আনহ্যাপি থাকবেন, কোনোভাবেই হ্যাপি হতে পারবেন না যদি না আপনি বা আপনাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং বেটার না হয়। আর আমি বরাবরই বলে থাকি যে আসলে আন্ডারস্ট্যান্ডিং, আসলে সাংসারিক জীবনে আন্ডারস্ট্যান্ডিংটাই একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে আপনি হ্যাপি হতে পারেন। আর হ্যাপি হওয়ার জন্য আসলে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, কারণ সুখ জিনিসটা খুবই আপেক্ষিক একটা বিষয়, এটা আসলে ধরে রাখার জন্য শুধু মন থেকে একটু চেষ্টা থাকতে হয়। দুজন দুজনের প্রতি ভালো আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট এবং ভালোবাসাই পারে সাংসারিক জীবনকে সুখী ও সুন্দর করতে। আমরা আমাদের তিন বছর আট মাসের সংসারে একটা মুহূর্তের জন্য আমাদের মনে হয়নি যে সাংসারিক জীবনটা অনেক বোর, কিংবা ওর প্রতি যে ভালোবাসা এটা কিন্তু কমছে না, বরঞ্চ দিন দিন বাড়ছে। আমরা প্রতিনিয়তই নিজেদেরকে নতুন ভাবে আবিষ্কার করার চেষ্টা করি। মোট কথা আমরা দুজন দুজনকে হ্যাপি রাখার চেষ্টা করি, সেই সাথে আমাদের
চারপাশে যারা আছে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা যাতে আমাদেরকে দেখে বুঝতে পারে যে না তারা একটা হ্যাপি লাইফ লিড করছে এবং আমাদেরকে দেখে তারাও যাতে ভালো থাকতে পারে। কারণ আপনারা বিশেষ করে হাজবেন্ড ওয়াইফ তাদের সাংসারিক জীবনে যদি ভালো থাকে তাহলে তাদের আত্মীয় স্বজন বাবা মা বিশেষ করে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব উনারা কিন্তু মানসিক ভাবেও শান্তি ফিল করেন। তারা অন্তত পক্ষে চিন্তা করে যে না আমার মেয়েটা ভালো আছে আমার ছেলেটা ভালো আছে। সো তাদেরও কিন্তু এই হ্যাপিনেসটা দেখে মানসিক ভাবে তাদেরও একটা শান্তি ফিল হয়। আসলে আমরা সব সময় আমাদের ছোট ছোট বিষয়ের ভিতরেই সুখ বা হ্যাপিনেস খোঁজার চেষ্টা করি। আমরা অনেক বড় কিছুর মধ্যে আসলে ওইভাবে ই করি না, আমরা চিন্তা করি আমাদের প্রতি মুহূর্তটাকে এনজয় করতে চেষ্টা করি এবং প্রতি মুহূর্তে আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যতটা বাড়ানো যায় সেটার চেষ্টা করি, যাতে আমরা পরবর্তী দিনগুলোতে ভালো থাকতে পারি। সেই কারণে সবসময় একে অন্যের উপর ডিপেন্ড এবং অন্যের উপর আমরা ওই আস্থা আছে ভালোবাসা আছে যাতে করে আমরা কোন সময় কোন রকম বাধার সৃষ্টি না হয় সবসময় আমরা হ্যাপি থাকতে পারি সেই চেষ্টা করি। আর আল্লাহর অশেষ রহমত যে আমরা আসলে অন্যেরা কিভাবে আসলে হাজবেন্ড ওয়াইফের রিলেশনটাকে দেখেন জানি না, বাট আমাদের মধ্যে যথেষ্ট মানে ভালোবাসার মধ্যে যে বিষয়টা আসল কথা সেটা হচ্ছে বিশ্বাস। দুজন দুজনকে এতটাই বিশ্বাস করি এবং এতটাই দুজন দুজনের উপর ডিপেন্ড যে আসলে এখানে অন্য কিছুর স্থান নেই, আর এগুলো আছে বলেই আমাদের ভালোবাসাটা এখনো মজবুত আছে। আর সবাই দোয়া করবেন যাতে আমরা সারা জীবন এইভাবেই থাকতে পারি। আমরা আমাদের দুজনেরই আসলে খুব বেশি চাওয়া নেই, আমরা খুব সাধারণ থেকেই আসলে সাধারণভাবে আমাদের লাইফটা লিড করছি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে হতাশা তারপর দুঃখ কষ্ট ব্যর্থতা সমস্যা পারিবারিক অনেক কিছুই আসলে পারিবারিক অনেক সমস্যা থাকে, তো সেগুলোর মধ্য দিয়ে কিন্তু সংসার লাইফটা লিড করতে হয়। তো এগুলোকে মেনে নিয়ে আসলে বেঁচে থাকা এবং এই সব কিছুর মধ্যেও নিজেদেরকে কিভাবে ভালো রাখা যায় সেটাই আসলে আমরা চেষ্টা করি, এর বেশি কিছু না। আমরাও মানুষ, আমাদের লাইফেও সুখ দুঃখ হতাশা ব্যর্থতা এসব আছে, বাট আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত দুজন দুজনকে কিভাবে নিজেদের অবস্থান থেকে ভালো রাখতে পারি। আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুখে আছি। আর আপনারা দোয়া করবেন যারা আমরা এভাবেই সারা জীবন থাকতে পারি, একে অন্যকে ভালোবাসতে পারি এবং ভালোবাসাটা দিন দিন আরো বৃদ্ধি করতে পারি। সেটাই, ঠিক আছে। আর কথা না বাড়াই, আপনারা তাহলে এখন দেখে নিন যে গত বছর আমি আমার হাজবেন্ডকে কিভাবে ওর বার্থডেতে সারপ্রাইজ দিয়েছিলাম। আর এটা আমি সবসময় করি, আমার বিয়ের পর থেকেই আমার খুবই ভালো লাগে, আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি ওকে সারপ্রাইজ দিতে আমার খুবই ভালো লাগে। কারণ আমরা মনে করি আসলে এই যে বিষয়গুলো এগুলো অনেকের কাছে ন্যাকামি মনে হবে, বাট আমরা কিন্তু এই যে সারপ্রাইজ অ্যারেঞ্জিং এর মাধ্যমেই আমাদের আনন্দটা আরো দ্বিগুণ ভাবে আনন্দটা আসলে আরো বেড়ে যায়। আমাদের ছোট ছোট বিষয়গুলোকে যখন আমরা সেলিব্রেট করি তখন আনন্দের পরিমাণ আরো বেড়ে যায়। হ্যাঁ, আর বন্ধুরা আমাদের যে এই ভিডিও এখানে আমরা আসলে ভয়েসটা এখন আমরা পরবর্তীতে দিব, আপনাদের মূল ভয়েসটা আপনাদেরকে এখন পাবেন না, তবে আমরা আশা করি আমরা নেক্সট ডেতে এটার আমাদের ফেসবুক যে পেজ আছে মিস্টার এন্ড মিসেস হাসান সেখানে আমরা এর মূল ভিডিওটা আপলোড করবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমাদের মূল ভিডিও যেটা ছিল। আর এখানে মূল সাউন্ডটা না দেওয়ার কারণ হচ্ছে এখানে আসলে আমি আমাদের কম্পিউটারে গান ছেড়ে দিয়েছিলাম যে গানের জন্য এসছে না, কপিরাইট ক্লেম আসছিল, যে কারণে আসলে পরবর্তীতে ভিডিওটা আমরা নামিয়ে ফেলি। আর এখন নতুন ভাবে আবার আপলোড করছি আপনাদের জন্য আমাদের ফার্স্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আমাদের ফার্স্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু এখন 5000 ছাড়িয়ে গেছে আমরা এই দিনটার জন্য ওয়েট করছিলাম, তো আমাদের যাত্রা শুরু আসলে এই ভিডিওর মাধ্যমে। হোপফুলি আপনাদের ভালো লাগবে। তো ঠিক আছে, চলুন দেখে আসি। রুমে ঢোকার আগে ওই লেখাটা পড়ো।
আগে ফুট করে ধাক্কা দেওয়া যাবে না। ওয়েলকাম টু সুইট হোম মাই বিলাভেড হাজবেন্ড, ইটস সারপ্রাইজ টাইম। ওকে, আই এম রিয়েলি সারপ্রাইজ। নাও ওপেন দ্য ডোর। বন্ধুরা, ও অফিস থেকে এসে রুমে ঢুকে পুরোই অবাক, কারণ ও প্রত্যেকবার এই বছরও গ্যাস করতে পারেনি যে আমি ওকে সারপ্রাইজ দিব, কারণ ওর বার্থডে ছিল পরদিন 31 তারিখ। বাট আজকে আমি ওকে সারপ্রাইজ দিলাম, আজকে 30 ডিসেম্বর 30 তারিখ, কারণ ওই সময় আমি জব করতাম, আমার শুক্র শনি ছুটি ছিল, 30 তারিখ শনিবার ছিল, বাট ওর বার্থডে ছিল রবিবার, যে কারণে আমি ওকে অ্যাডভান্স শনিবারে সারপ্রাইজ দিয়ে দিয়েছিলাম। এই জন্য ও একদম পুরো অবাক হয়ে গেছে, ও কল্পনাও করেনি আমি ওকে অ্যাডভান্স সারপ্রাইজ দিব। আর ওকে প্রত্যেকবার এইভাবে চমকে দিতেই আমার খুব ভালো লাগে, আর ওর এক্সপ্রেশন দেখে তো মানে কি বলবো, ওর এক্সপ্রেশন দেখে আমি সত্যি অনেক 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 বেশি হ্যাপি হয়ে যাই। আর ওর জন্য আসলে আমি চেষ্টা করি সবসময় এইভাবেই সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে, সেটা বিশেষ কোনো ওকেশন হোক বা না হোক, আমি যখনই সময় পাই তখনই ওকে সারপ্রাইজ দেই। আর এই দিন ওর কতটা যে ইমোশনাল হয়ে গেছিলো, শুধু কান্না করতে বাকি ছিল ওর। আর এই বছরই আমি ওর জন্য ফার্স্ট লেমন কেক করি, যেটা কিনা খুব একটা ভালো হয়নি, তারপরও মোটামুটি, বাট তারপরও আমি হ্যাপি, কারণ ওর জন্য আমি এটা ওই দিন করতে পেরেছিলাম। এখনও বার্থডে কেকটা কেটে নিচ্ছে। আর আসলে এখানে রিয়েল যে সাউন্ডটা সেটা রাখতে পারলে খুবই ভালো হতো, কারণ এখানে যে কথোপকথন এবং আমি কম্পিউটারে একটা সুন্দর গান ছেড়ে দিয়েছিলাম, ওই গানের সঙ্গে আসলে এখানে ওর কিছু অ্যাক্টিভিটি ছিল। তো কেকটা কেটে খেয়ে নিল, আর সেই সঙ্গে আমি রান্না করছিলাম ওর পছন্দের পায়েস বা ক্ষীর, যেটাই বলা যায় সেটা করেছিলাম। জনাব প্রশংসা করছে খেয়ে, যে ভালো হয়েছে ভালো হয়েছে। আর এরপর ওর জন্য সেকেন্ড সারপ্রাইজ ওয়েট করছিল, ও তখনও জানে না, তবে আমার অবশ্য ওকে ডিরেকশন দিতে হচ্ছিল। ওকে আমি বলছিলাম যে দ্বিতীয় তাকে বই আছে একটা, ওই বইটা ওপেন করে দেখো, ওইখানে তোমার জন্য সেকেন্ড সারপ্রাইজ আছে। তো ওর জন্য আমি আর্ট পেপার দিয়ে দুটো কার্ড করেছিলাম নিজের হাতে, এবং কিছু মেসেজ ছিল এখানে। খুবই সিম্পল দুইটা কার্ড করেছিলাম। বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে আপনারাও আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফকে এভাবে সারপ্রাইজ করতে পারেন। আর সারপ্রাইজ পাওয়াতে যে আনন্দ, সারপ্রাইজ দেওয়াতে কিন্তু এটি আরো বেশি আনন্দ। বেচারা অবশ্য আমাকে কখনো সারপ্রাইজ দিতে পারে না, কারণ ওর আসলে ওই রকম সুযোগ হয়ে ওঠে না। দেখা যায় যে প্রত্যেকবার আমি ওকে সারপ্রাইজ দেই এবং ও সারপ্রাইজ হয়। ও অবশ্য প্রতি বছরই বুঝতে পারে যে আমি ওকে সারপ্রাইজ দিব, বাট এই দিনটা ছিল একটু ব্যতিক্রম, যেহেতু অ্যাডভান্স সারপ্রাইজ। আর ও সবচেয়ে, ও যেটা আমাকে বলে, ও সবচেয়ে বেশি অবাক হয় আমার ডেকোরেশনে। মানে আমি এক এক বছর ওকে এক এক রকম ডেকোরেশন করে সারপ্রাইজ দেই। ও আমাকে বলে যে আমি বুঝতে পারি যে তুমি আমাকে আমার বার্থডেতে সারপ্রাইজ দিবে, কিন্তু
কিভাবে ডেকোরেশন সারপ্রাইজ মানে কিভাবে ডেকোরেশন করে সারপ্রাইজ দিবে ওটার জন্য আসলে ওয়েট করি আর ওটা দেখে আমি প্রতি বছরই অবাক হয়ে যাই এরপর কম্পিউটারে আমি একটা গান ছাড়ি আর সেই গান এই গানটার জন্যই আমাদের ভিডিওটা আসলে নামিয়ে নেওয়া হয়েছিল কপিরাইট কমপ্লেন আসে যে কারণে গানটার একমাত্র গানটার জন্যই আমাদের আসলে এই প্রথম ভিডিওটা নামিয়ে নিতে হয়েছিল আর এই গানের তালে তালে আমি ওকে বলি যে এই চিরকোটগুলো পড়ার জন্য বন্ধুরা আমরা কিন্তু শুরুতেই বলে দিয়েছিলাম যে আপনারা যদি চান অরিজিনাল যে ভিডিওটা এটা আপনারা আগামীকাল মানে শুক্রবার আমাদের মিস্টার অ্যান্ড মিসেস হাসান পেজে দেখতে পাবেন এখানে যেহেতু অরিজিনাল যে সাউন্ড ওইটা আমরা অ্যাড করতে পারিনি ওইটা স্কিপ করা হয়েছে বন্ধুরা আমি জানি না আপনাদের কারো সারপ্রাইজ দেওয়ার বা সারপ্রাইজ পাওয়ার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না যদি সেটা না হয়ে থাকে আপনারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না কারণ সারপ্রাইজ দেওয়াতে যেরকম আনন্দ তেমনি পাওয়াতেও আরও আনন্দ তো আপনারা হাজব্যান্ড ওয়াইফকে এবং ওয়াইফ হাজব্যান্ডকে এইভাবে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করুন দেখবেন যে কিভাবে মানে আপনাদের রিলেশনটা আরও ইজি হয় এবং দুজন দুজনের প্রতি আস্থা আরো বাড়বে এরকম সারপ্রাইজ দেওয়ার মাধ্যমে মোট কথা সম্পর্কের মধ্যে এটা হচ্ছে একটা অন্যরকম রসায়ন আমার হাজব্যান্ড খুব বেশি ইমোশনাল হয়ে গেছে কাঁদো কাঁদো ভাব আর একটু হলে বেচারা কেঁদেই দেয় এমন অবস্থা আমরা অনেকে বলে থাকি জীবনটা আসলে সিনেমা না তো জীবন সিনেমা না ঠিক আছে কিন্তু আমরা যদি সিনেমার মতো ভাবি তাহলে ক্ষতি কি আর এইভাবে সারপ্রাইজ অ্যারেঞ্জ করার মাধ্যমে কিন্তু আমি আমাদের সম্পর্কটাকে অনেকটা সিনেমাটিক করেছি জীবন আসলে এক একজনের কাছে এক এক রকম কিন্তু জীবনটা আসলে সেই রকমই যেভাবে আপনি দেখবেন সো আপনার লাইফটাকে আপনি কিভাবে দেখতে চান সেটা আপনার উপরে ডিপেন্ড করে আমাদের তরফ থেকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা রেসপেক্ট এবং বিশ্বাস এই চারটা জিনিস থাকলেই একটা সম্পর্কে আর কোনো টানাপোড়ন থাকে না
সো বন্ধুরা, আজকের এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা আজকে আমাদেরকে নতুন দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। সাবস্ক্রাইব করে ফেলুন চটজলদি নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।